हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। तो आबार एक नतून दिन साथे नतून ब्लॉगेरो सूचना करछि। तो आज के सकाल सकाल घूम थेके उठे प्रथमे घर झाड़ दिए निएछिलाम, कारण आज के माने कि बाबाईके जेहेतु सम्पूर्णभावे सेपारेट करे देवा हयेछे। आगे ब्लॉगे बोलेछिलाम आगे थेके एकटु जर एसेछिलो, जे भालो करे घर परिष्कार करे मोटामुटी जतटा पारा जाय सैनिटाइज करे जिनिसपत्र काचाकाचि करा एई समस्तगुलो रेडी करा छिलो मामपा घूम थेके ओठार आगेई। तो मायेर जे घरटा आछे ओई घरटातेई एखन बाबाई थाकबे आर पाशेर घरटाते আমরা সবাই মিলে থাকব। তো এইভাবেই আজকের দিনটা শুরু হলো একরাশ মন খারাপ নিয়ে, যে ও পাশের ঘরে ওইরকমভাবে একা। যাই হোক, এখানে মামপাও ঘুম থেকে উঠে গেছে, আমরা গরম জল করে নিয়েছি, বাবাইকেও দিয়ে দিয়েছিলাম পাশের ঘরে, আর মামপাকে এখানে বিস্কুট দিয়ে দিয়েছি দুধের সাথে মিশিয়ে। তো এখন সেটাই খাওয়াচ্ছি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমাদের মর্নিংটা যদিও ততটা গুড নয়, তো কালকে ব্লগে যারা বলেছিলাম যে বাবার শরীরটা ভালো নেই, জ্বর এসে মানে সকাল থেকে শরীরটা ম্যাচ ম্যাচ করছিলো, তো বিকেলের পর থেকে জ্বর এসছে। তো তারপর প্যারাসিটামল ক্যালকলও খেয়েছিল, কিন্তু মানে জ্বরটা কিছুতে 100 নিচে নামছিল না, তার সাথে গা হাত পা প্রচুর ব্যথা। প্রথম দিকে আমরা অতটা চিন্তা করিনি, কারণ দুদিন আগে ওই একটু বাইকে গিয়েছিলো, খুব ঠান্ডা লেগে গেছিলো, আরও খুব ইজিলি ঠান্ডা লেগে যায়। তো আমি ভেবেছিলাম সেখান থেকেই, বাট তারপর খোঁজ নিলাম যে আমার অফিসে যে কলিগসরা রয়েছে, ওর কলিগসরা রয়েছে, তাদেরও ওরকম জ্বর ঠান্ডা, আর আশেপাশে যে কোভিড সিচুয়েশান তাতে সাধারণত ওটাই ভয় চলে আসে। তো তারপর সে কালকে রাতেই আমি মামপাকে নিয়ে মার সাথে শুয়েছিলাম, ও আলাদা শুয়েছিলাম, আর আজকে সকালে উঠে ওকে পাশের ঘরে, ওটা যেহেতু অ্যাটাচ বাথরুম ব্যালকানিটা রয়েছে, তো ওটা ওকে ছেড়ে দেওয়া হয়েছে, ওখানে রয়েছে, আর আমরা পাশের ঘরে চলে এসেছি। এবার যেহেতু এইটুখানি এরিয়া, তার মধ্যে মানে সব জিনিসেই তো টাচ রয়েছে, তো কতটা পারা যায় করা, কিন্তু তবুও তার মধ্যেও যতটা পসিবল। শুধু আমরা হলে অতটা চিন্তা করতাম না, যেহেতু মামপা আছে ওর জন্য চিন্তাটা বেশি। তো এইটা হচ্ছে আমাদের মানে সেকেন্ড ফেজ বলতে পারি। অলরেডি ফার্স্ট টাইম যখন কোভিড সিচুয়েশানটা ছিল তখনও আমরা অ্যাফেক্টেড হয়েছিলাম, তো বাট সেই নিউজটা কেউ জানে না সত্যি বলতে, কারণ যে সময় হয়েছিল পরিস্থিতিটা খুব খারাপ ছিল, তখন কাউকে ইনফর্মও করা হয়নি, কারণ সবাই চিন্তা করবে। তো আমরা শুধু এখানে ছিলাম, তো তারপর সমস্ত মিটে যাওয়ার পরও ব্যাপারটা নিয়ে কাউকে ডিসকাস করা হয়নি। তো সেই সময় আমি আর ও দুজনেই পজিটিভ ছিলাম, তখন মামপা শুধুমাত্র 2 মাসের ছিল। তো যাই হোক, শুধু জ্বর ঠান্ডা ছিল, দুজন শুধুমাত্র ওকে নিয়ে সেই যে একটা মানে কি ভয়াবহ সময় কাটিয়েছিলাম সেটা একটা। আমার মা ছিল, তো মা ওকে নিয়ে একা সেই দুধের বাচ্চা আমার কাছ থেকে দূরে রেখে, ওই সময় ওরও যথেষ্ট শরীর খারাপ হয়ে গেছিলো সেই স্ট্রেসটার জন্য। তো এবার এখনও আবার সেম সিচুয়েশান, যথেষ্ট মানে বাবাই যথেষ্ট প্রিকশান মেনটেন করে, ওর মতো করে এত সাবধানে যখনই বেরোবে, যা বেরোবে সেই হাতে কিছু ধরবে না, মানে যার যা কোভিড প্রোটোকল এভরিথিং ফলো করে, বাট তবুও সেম জিনিস এই সিচুয়েশানটা আবার তৈরি হচ্ছে। জানি না, ও তো সকালবেলাতে একটু মানে সকালবেলা একটু গরম জল মধু এগুলো দেওয়া হয়েছে, তারপর দুধ বিস্কুটও দিয়ে এসেছি। এখন মামপাকেও কালকে যে বিস্কুট বানিয়েছিলাম কুকিজটা না, একটু মানে অতটা খেয়ালও করিনি, বেশি টাইমিং দিয়ে একটু বেশি হার্ড হয়ে গেছে, ও চিবিয়ে খেতে পারবে না, তাই সেটাকেই আজকে মানে গুঁড়ো করে দুধে গরম দুধের সাথে মিশিয়ে ওকে খাওয়াচ্ছি। আর খেতে গিয়ে ওর তো ঝামেলা আছেই, তো এখন একটা কলা রেখে, কলা নিয়ে চেঁচাচ্ছিলো, তো এখন একটা কলা নিয়ে এসেছি, তো এটা খেতে খেতে যদি খেয়ে নেয়, ওর খাওয়া হয়ে গেলে এখন একটুখানি ঘুগনি করবো। তো সকালে মুড়ি ঘুগনি, সত্যি বলতে কোনো কিছু করার একদম মন মেজাজ নেই, জানি ভ্যাকসিন আছে সেরকম ভয় কিছু নেই, তবুও যেহেতু বাচ্চা আছে, যে দূরে দূরে থাকা, আলাদা হয়ে থাকা, ও কোনো অসুবিধা হলেও পাশে যেতে পারবো না, এই সমস্ত জিনিসগুলোই না এত আপসেট করে দেয়, এত ফেরাপ করে দেয়, মানে এই রোগটা এমন মানে কাছের মানুষকে, কাছের মানুষ থেকে দূর করে দেবে, শুধু আমি থাকলে চিন্তা করতাম না, কিন্তু মাপার জন্য এই জিনিসগুলো মানতে হতে, চুলগুলো কী অবস্থা হয়েছে মেয়েটা। তো এখন মামটাকে খাইয়ে দিই, দেখো ঝাঁপু বিড়ি, ঝাঁপু বিড়ি, ঝাঁপু বিড়ি, আমার ঝাঁপু। তো তারপর সারাদিন কী হয় সেই আপডেটগুলো আপনাদের সাথে আস্তে আস্তে খেয়াল করবো। প্লিজ প্রে করবেন যেন বাবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, অ্যান্ড ওর একটা সব থেকে বড় চিন্তা আমি না আবার অসুস্থ হয়ে যায়, আমি অসুস্থ হলে মামপাকে আবার কে দেখবে, তো সেটা নিয়ে একটা টেনশন রয়েছে।
তো দেখি আজকে সারাদিনটা কেমন থাকে, ভিডিওটা প্লিজ কন্টিনিউ করুন। মাম্পাকে খাওয়াতে অনেকটা সময় লেগে গেছিলো, তো মাই এদিকে ঘুগনিটা করে দিয়েছিল আর আমি বাবার খাবার রেডি করে দিয়েছি, ঘুগনি স্যালাড আর এভাবে আলাদা কৌটো করে ওকে মুড়ি দিয়ে দিয়েছিলাম। তারপর আমরাও খেয়ে বাবাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি সবজি কুটতে বসে গেছি। আজকে আলু পেঁপে গাজর দিয়ে হালকা করে মাংসের ঝোল করব, অল্প একটু মাংসে ফ্রিজে রাখা ছিল আর বুপুর জন্য একটু মাংস দিয়ে খিচুড়ি করে দেবো। তো এখন একটু তাড়াতাড়ি করে হাত চালাচ্ছি কারণ 12টা বেজে গেছে, বুপুও ঘুম থেকে উঠে ওকে খাওয়াতে হবে। আজকে যেহেতু একা হাতে সামলাতে হচ্ছে, বাবাই একদমই নেই হেল্প করতে আর মাকে তো বুপুকেই দেখতে হচ্ছে, তার জন্য একটু সমস্ত কিছুতে অসুবিধা ফিল করছি। যাই হোক, এখন তাড়াতাড়ি করে জোগাড় করে রান্নাটা বসিয়ে নেব। তো সব জোগাড় রেডি, এখানে মাম্পার খিচুড়ির জোগাড় করে দিয়েছি আর আমাদের মাংস আগেই ম্যারিনেট করে দিয়েছিলাম। এখানে সমস্ত কিছু সবজি পেঁয়াজ কাটা, তো এখানে কড়াই বসিয়ে আগে একটুখানি সর্ষের তেল আমি ভালো করে গরম করে নেব। তো এটা আপনারা যদি কেউ হালকা পাতলা করতে চান, একদম কড়াই মানে প্রেশার কুকারে করেন, তাহলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। বাট আমি এখানে কড়াইতেই করেছি কারণ কুকারে মাম্পার খাবারটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতও আমি আগে করে নিয়েছি, তো প্রথমে আলু পেঁপে গাজর একটু ভাপিয়ে নিয়েছিলাম, ভাপানো পর একটুখানি নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখবো। আর এখানে সে বাকি তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা লবঙ্গ জিরে আর একটুখানি গোলমরিচ ফোড়ন দিয়েছি। আর তার মধ্যে এখানে আমি প্রথমে পেঁয়াজটা ভাজা করে নেব, খুব বেশি তেল আমি এখানে ইউজ করছি না, একটু লাইটই রাখতে চাই। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে মানে ওপর একটুখানি যদি আপনারা চাই চিনি ছড়িয়ে দিতে পারেন, খুব ভালো রং আসবে। তারপর আদা রসুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব, তলায় একটু লেগে যাচ্ছিলো বলে পরে আমি এখানে একটু জল দিয়ে ভালো করে জিনিসটাকে একটু কষিয়ে নিয়েছি। তারপর টমেটো দিয়ে দিয়েছি, একটু নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, সমস্ত মশলাটা একটু ভালো করে মিশে গেলে। তার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা আমি জাস্ট অভ্যাসবশত দিয়ে ফেলছিলাম, বাট এটা স্কিপ করাই ভালো এখানে। তারপরে মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে একটুখানি তেল বেরোনো পর্যন্ত ইউজ করব, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছিলাম, এই স্টুটার মধ্যে একটু গোলমরিচের ফ্লেভারটা ভালো লাগবে। মশলাটা সব কিছু মানে ভালো করে মিক্স হয়ে গেলে তার মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো, বেশিক্ষণ কষানোর কোনো ব্যাপার নেই এখানে, একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে বাকি ভেজে রাখা সবজিটাও দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু খুব চটপট হয়ে যায়, তো আমি মাম্পারটাও এর সাথে করে নিই কারণ এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো বা লঙ্কা দেবো, সেটাও একটুখানি ঝাল লাগবে বলে। নয়তো আপনার একটু বড় বাচ্চা হলে কিন্তু এক বছরের উপর হলে এই সিম্পল স্টুটা দিয়ে কিন্তু বাচ্চাদেরও ভাত দিতে পারে। তো সমস্ত কিছুটা একসাথে মাখিয়ে আমি জল গরম করে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। আর আমি এখানে ঝোলটা একটু বেশি করবো, শুধু আজকে আমাদের ঝোল ভাতই হচ্ছে আর এটা ঝোলঝোলই খেতে ভালো। আর সে কোনো শরীর খারাপের সময় হলে কিন্তু মাংস এরকম পাতলা স্যুপ বা যদি স্টু খেতে পারেন, একদম যেটা অ্যাকচুয়াল স্টু হয় সেটাও কিন্তু খুব হেল্প করে। তো এখানে আমি নুন দিয়ে দেবো, ভালো করে ফুটিয়ে ঢাকা দিয়ে দেবো। তো রান্না করতে করতেই মাম্পা ঘুম থেকে উঠে গেছিলো, তো মাংসটা বসিয়ে বুপুকেও আমি স্নান করিয়ে দিয়েছিলাম। তারপর মা একটু রোদে নিয়ে এসেছিলো, সেই সুযোগে আমি স্নান করে তারপর জামাকাপড় মেলতে চলে এসেছি। আর এখানে গাছগুলোকে দেখতে একটু দেখে নিয়েছিলাম, তো এই একটা হচ্ছে আমলকি গাছ, দুখানা আমলকি গাছ পেয়েছিলাম। তো গাছ দুটোর অবস্থা খুবই খারাপ ছিল, এখন আবার একটু নতুন পাতা গজাচ্ছে। তো এই গাছগুলোতে একটু জল দিতে হবে, গাছের গোড়াটা শুকিয়ে এসছে। আর এই গাছগুলো যখন আমরা চারতলায় থাকতাম তো সব ইনডোর প্লান্টসগুলোই ঘরে থাকতো, ঘরে প্রচুর রোদ হাওয়া বাতাস ছিল, বাট এখানে নিচের ঘরে একদমই রোদ নেই, তো সব বাইরে এখানে ছাওয়া করে সব গাছগুলোকে ছাওয়ায় ছাওয়ায় করে রাখা। মানে প্রত্যেকটা গাছের সাথে কিন্তু এক একটা স্মৃতি রয়েছে, আর এই সবুজ কিন্তু মনটাকে ভালো করতে ভীষণ হেল্প করে। আর এদিকে আমার চিকেনও রেডি, নুনটা টেস্ট করেই আমি একটুখানি ফুটিয়ে তারপর নামিয়ে নিয়েছি। আর বাবাকে খাবার এখানে রেডি, স্যালাড, মাংসের ঝোল আর ভাত। আর ততক্ষণে
এবার আমি দুপুরে খাওয়াচ্ছিলাম, মা ততক্ষণে খেয়ে নিয়েছে, ঘুরিয়ে ঘুরিয়ে যেটুখানি খাওয়ানো খাওয়াটা নিয়েছে, এখন কী জ্বালাতন অশান্তি শুরু হয়েছে। যাই হোক, যেটুখানিও খায়, তো আমি এবার খেতে বসবো, তো মা এবার ওকে নিয়ে ঘরে বসবে। আমার আবার 3:30 থেকে ক্লাস রয়েছে, 7 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমার 3:30 থেকে 4:30 অবধি এভরিডে ক্লাস থাকবে। তো তার মধ্যেই পাপাকে আমার খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, নয়তো আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো না। তো এখন মা ওকে নিয়ে বসবে, সেই সুযোগে আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নেব। তো লাঞ্চ কমপ্লিট, আর আজকে বাসনের পুরো পাহাড় জমে গেছে। তাড়াহুড়ো করে সব কাজ করছিলাম, তো এর জন্য বাসন তখন ধোয়া হয়নি। এখন চটপট সব বাসনগুলো ধোবো, গ্যাসটাও পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করতে হবে, হাতে সময় মাত্র 1/2 ঘন্টা। তারপর আবার বুপুকে ফ্রেশ করিয়ে ওকে ঘুম পাড়াতে হবে। আজকে আর ওকে খাওয়ানোর পর বাইরে নিয়ে যেতে পারবো না, এই সময়টাই নিয়ে যাবো ভাবছিলাম, কারণ এই সময় বাচ্চারা আর কেউ থাকে না। তো আজকে সারাদিনে এমনিও ওকে বের করা হয়নি, কিন্তু আশেপাশে বাচ্চারা থাকে, এই সিচুয়েশানে আমরাও অতটা বেরোতে চাইছি না, যতটা সবাইকে অ্যাভয়েড করে চলে যাওয়া যায়। কিন্তু দুপুরের সময়টা একটুখানি মাঠটা ফাঁকাই থাকে, তো ভাবছিলাম ঘুরিয়ে আনবো, বাট হাতে একদম সময় নেই, তাই আর যেতে পারিনি। আর এদিকে আমার কাজ শেষ, তবু এখানে বুপুর খাওয়া ওঠেনি, আধ বাটি কোনো মতে খেয়েছে। মামা তুই কি আর খাবি না, তুই বল। তারপর মাম্পাকে ঘুম পাড়িয়ে আমি ক্লাস করছিলাম, ক্লাস থেকে উঠেই মাম্পার জন্য বিকালে স্যুপ করতে চলে এসেছি, মাম্পার জন্যও করবো আর ওর বাবার জন্য এখান থেকে কিছুটা দেব। তো আমি এখানে আগে মটরশুঁটিটা সেদ্ধ বসাতে দিয়ে দিয়েছিলাম, আর ওদিকে টমেটো কুচি করে রেখেছিলাম, তো তারপর সেটাকে একসাথে পেস্ট করে নেবো। আর বাচ্চার জন্য যখনই করবেন টমেটোর দানাটা কিন্তু ফেলে দিতে হবে। আর এখানে বাটারের মধ্যে আমি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি এই ইয়েটা পিউরিটা অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চাইলে এটাতে নুন দিতেও পারেন বাচ্চার জন্য, বা স্কিপও করতে পারেন। আমি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য একটু নুন দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি একটুখানি নকুল দানা ছিল সেটা দিচ্ছি, একটুখানি টমেটো যেটা টক ভাব থাকে না সেটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা গুড় মিছরি যে কোনো কিছু দিতে পারেন, আর চাইলে চিনিও দিতে পারেন। তো এখানে আমি মশলার মধ্যে জাস্ট হলুদ গুঁড়ো আর একটুখানি জিরা গুঁড়ো অ্যাড করবো, গোলমরিচও অ্যাড করা যায়। আর এটাকে যদি পিউরিটাকে যদি ছাঁকনি দিয়ে ছেঁকে নেন না, তাহলে সবথেকে একটা স্মুথ টেস্ট আসে। বাট মাম্পা ঘুম থেকে উঠে গেছিলো, ওর খিদে পেয়েছে, আমার হাতে সময়ও ছিল না, তাই আমি আর ওরকম কিছু করিনি। তো এখানে বুপুরটা আগে নামিয়ে নেব, তারপর ওর বাবার জন্য এখানে আমি একটুখানি নুন দেবো, মিষ্টি যদি ব্যালেন্স করতে হয় দিয়ে, আর একটুখানি কেচাপ অ্যাড করবো। এর মধ্যে কেচাপ অ্যাড করলে কিন্তু টেস্টটা ভালো হয়। আর এই শীতকালে কিন্তু রোজই বিকেলবেলা একটু গরম গরম স্যুপ পেলে শরীর মন কিন্তু দুটোই খুশ হয়ে যায়। তো এখানে সবার জন্য স্যুপ রেডি। তো আর বিশেষ করে কোভিড বা এরকম জ্বর বা ঠান্ড থাকলে কিন্তু খাওয়া দাওয়ার দিকে খুব নজর দেওয়া উচিত, আমিও চেষ্টা করছি যতটা সম্ভব আমার তরফ থেকে চেষ্টা করার। তো সেদিক মেটার পর এখানে আবার বাবাকে নিয়ে বসে গেছিলাম একটু ডিম সেদ্ধ খাওয়াতে, আর সেটা খেতে খেতেই ওর সাথে এক রাউন্ড যুদ্ধ। এত দুষ্টু হয়েছে, ওকে নিয়ে কোথাও বসানো যায় না, শুধু তরবর 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 করে। ওর সাথে ফ্ল্যাশকার্ড সেশন করাও এখন ভীষণ চাপ হয়ে গেছে, শুধু হাত থেকে টেনে নেবে। তো এখানেও দেখুন দুষ্টুমি চলতেই আছে ননস্টপ। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো নোটিফিকেশান বেল আইকনটিকেও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যেন আমি যে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথম নোটিফিকেশানটি আপনি পেয়ে যান। আর প্লিজ আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য প্রে করবেন, যেন বাবাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, মাম্পাও এই যে না খাওয়া অরুচি থেকে সেটাও আবার ঠিক হয়ে যায়, এভাবে না খেয়ে ওর ওয়েটটা আরও কমে যাচ্ছে। এমনি ওর ওয়েটটা কমই আছে, তাও একটু গেইন করছিল, বাট এই না খাওয়ার জন্য 2-3 দিনে আবার মনে হচ্ছে একটু ওয়েট লস করছে। আর একটা বাচ্চার জন্য ওয়েট লস করাটা ভীষণ চিন্তার, এই সব কিছু নিয়ে ভীষণ চিন্তায় আছি। আর আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, তাতে আমি কিছুটা হলেও মনের জোর পাবো। 8:30 বাজে, অনেক রাত হলো, এবার রাত্রিবেলা ডিনারের প্রিপারেশন হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকে অন্য ভিডিওর সাথে।
আর পাপা এখানে ডিম সেদ্ধ খাওয়াচ্ছি, বিকেলে স্যুপ আর বিস্কুট খেয়েছিল। তো দেখি একটু ডিম খাই, রাত্রিবেলা ওকে ইজামই দিয়ে দেবো। তো রাত্রিবেলা অন্য কিছু নিয়ে ট্রাই করবো না, ইজামটা তাও একটু খায়। আচ্ছা আচ্ছা যাবো দেবো, না না তুমি গুড নাইট বলে দাও, গুড নাইট গুড নাইট, আস গুড নাইট বলবে, বল গুড নাইট। সবাই সাবধানে থাকবে, সবাই মাস্ক পরবে, হ্যান্ড স্যানিটাইজ করবে, ভালো ভালো খাবার খাবে, ফল খাবে, ঠিক আছে? নয়তো আমার পাপার মতো অসুস্থ হয়ে যাবে আর পাশের ঘরে বসে থাকতে হবে। মানে আমাকে পাপা কালকে থেকে কোলে নেয়নি, বিকেল থেকে আমাকে আলাদা করে দিয়েছে। বলে দাও, ঠিক আছে? টাটা।